যখন একটি প্লেন মাটি থেকে 24,000 ফিট উচ্চতায় উঠছিল, ঠিক তখনই হঠাৎ করেই প্লেনটির ককপিটের ছাদ বাতাসে উড়ে যায়। তৎক্ষণাৎ প্লেনটি তার গতিপথ হারিয়ে সোজা 24,000 ফিট উচ্চতা থেকে নিচে পড়তে থাকে। ঠিক ওই অবস্থায় প্লেনে ভিতরে থাকা যাত্রীদের সাথে কি হয়েছিল তা জানলে আপনাদের প্রত্যেকের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কি কারণে 24,000 ফিট উচ্চতায় প্লেনটির ছাদ উড়ে গেল এবং তারপর যাত্রীদের সাথে কি কি হয়েছিল। সবকিছু জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। 28 এপ্রিল 1988 সাল, সময়টা হলো ঠিক 1:25। একটি 19 বছরের পুরনো এয়ারক্রাফ্ট বোয়িং 737, যেটা আলহা এয়ারলাইন্সের প্রোপ্রাইটি ছিল, যেটি হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হুলুলু যাওয়ার জন্য টেক অফ করে। ওই দিন বোয়িং 737 এয়ারক্রাফ্টটি অলরেডি 3 বার যাত্রা করে ফেলেছিল। সবার প্রথম এই এয়ারক্রাফ্ট হুলুলু থেকে হিলো পৌঁছায়, সেখান থেকে মাউই এবং তারপর মাউই থেকে কুয়ে। ওই দিন আকাশ একদম পরিষ্কার ছিল আর দেখে একদমই মনে হচ্ছিল না যে শীঘ্রই একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। প্লেনের ক্যাপ্টেন রবার্ট সনস্থাইমার, যার বোয়িং 37 এয়ারক্রাফ্টটি 6,700 ঘন্টা পর্যন্ত চালানোর এক্সপিরিয়েন্স ছিল, আর অন্যদিকে প্লেনের ফার্স্ট অফিসার 36 বছর বয়সী মেডেলেন টমকিন, যার এই এয়ারক্রাফ্টটি 3,500 ঘন্টা চালানোর এক্সপিরিয়েন্স ছিল। 25 এপ্রিল হুলুলু এয়ারপোর্টের বোয়িং 37 এয়ারক্রাফ্টের ফার্স্ট অফিসার ওই প্লেনের প্রয়োজনীয় জিনিসপত্র চেক আপ করছিল, আর সবকিছু চেক করার পরে প্লেনটি উড়ানোর জন্য তৈরি হচ্ছিল। সকাল ঠিক 11টার সময় এয়ারক্রাফ্টটি হুলুলু এয়ারপোর্ট থেকে মাউইর জন্য রওনা হয়, আর সেখান থেকে প্লেনটি হিলো এয়ারপোর্টে যাবে। যখন এয়ারক্রাফ্টটি নিজের গন্তব্য মানে মাউই পৌঁছায়, তখন প্লেনে থাকা পাইলট বাইরে গিয়ে প্লেনের ইন্সপেকশন করার প্রয়োজন মনে করে না। আসলে প্রতিবার একটি ফ্লাইট কমপ্লিট করার পর প্লেনের রুটিন চেক আপ করা হয়, যেন প্লেনে কোনো ড্যামেজ বা টেকনিক্যাল কোনো ত্রুটি হলে তা ধরা পড়ে, যদিও এটা খুব বেশি প্রয়োজনীয় নয়, আর এজন্যই হয়তো প্লেনের পাইলট এই বিষয়টিকে স্কিপ করা ঠিক মনে করে। তো দুপুর 1:25 প্লেন আবারও একবার উড়ে যাওয়ার জন্য তৈরি ছিল, যেখানে 79 জন প্যাসেঞ্জার, 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আর 2 জন পাইলট ছিল। প্লেন উড়ে যাওয়ার কিছু সময় পর প্লেন মাটি থেকে প্রায় 24,000 ফুট উঁচুতে আকাশে উড়ে যাচ্ছিল, কিন্তু 1:48 মাউই থেকে ঠিক 26 মাইল দূরে এই ঘটনাটি ঘটে, যা সম্পর্কে কেউ চিন্তাই করেনি। প্লেনে থাকা সকল প্যাসেঞ্জার তখন একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন কোনো গর্তের ভেতর দিয়ে খুব দ্রুত গতিতে হাওয়া বয়ে চলছে, আর দেখতে দেখতে প্লেনের ল্যান্ড মোশনের সাথে প্লেন থেকে ভেঙে আলাদা হয়ে যায়, যার ফলে প্লেনের বাইরের এবং ভেতরের এয়ার প্রেসার একই রকম হয়ে যায়। আর প্রথমে ছাদের যে ছোট অংশ ভেঙে গিয়েছিল সেই জায়গা ভাঙতে ভাঙতে প্রায় 19 ফিট লম্বা হয়ে যায়। এখন আপনি চিন্তা করতে পারেন এই ঘটনাটি এই প্লেনের জন্য কতটা ভয়ানক ছিল। প্রথমে তো পাইলট কিছুই বুঝতে পারে না আসলে কি হয়েছে, কেননা প্লেনের ড্যামেজ পার্টটি প্লেনের পেছনে ছিল। ককপিটে বসা ফার্স্ট অফিসার, যিনি ওই সময় এয়ারক্রাফ্টটিকে কন্ট্রোল করছিল, তার এমন মনে হয়েছিল যে তার মাথাকে কেউ পেছন দিক থেকে টেনে নিয়ে আসছে, আর তখন তিনি পেছনে ফিরে দেখেন প্লেনের ভাঙা অংশ প্লেনের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তখন প্লেনের দরজা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর উপরের দিকে তাকিয়ে দেখেন শুধু নীল আকাশ দেখা যায়। এরপর এই এয়ারক্রাফ্টটি পেন্ডুলামের মতো একবার বাম দিকে ঝুঁকছিল আর একবার ডান দিকে ঝুলছিল, আর এতটা ডিসব্যালেন্সের কারণে প্লেনকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এই সময় প্লেন থাকা সকল প্যাসেঞ্জার নিজেরা নিজেদের মাস্ক পরে নেয় আর ক্যাপ্টেন প্লেনকে কন্ট্রোলে আনার পুরো চেষ্টা করেন। সেই সময় প্লেনটির সব থেকে কাছের এয়ারপোর্ট মাউই আইল্যান্ড। এরই মধ্যে একটি ভালো খবর ছিল যে যখন এই ঘটনাটি ঘটে তখন প্লেনে থাকা প্রতিটি প্যাসেঞ্জার নিজেদের সিট বেল্ট পরেছিল, তা না হলে ঘটনাটি ঘটার সাথে সাথেই প্লেনে থাকা প্রত্যেকটি প্যাসেঞ্জার বাতাসের বেগে খোলা আকাশে উড়ে যেত। প্লেনে থাকা 3 জন অ্যাটেন্ডেন্টের মধ্যে 1 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভেঙে যাওয়া দরজার একদম সামনেই দাঁড়িয়েছিল, আর হাওয়া ভিতরে ঢুকতেই দাঁড়িয়ে থাকার কারণে প্লেন থেকে নিচে পড়ে যায়। যখন প্লেনের ভিতরে এই সব ঘটছিল তখন প্লেনের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্লেনের পাইলট একজন অন্যজনের আওয়াজ পর্যন্ত শুনতে পারছিল না, আর তারা ইশারার মাধ্যমে নিজেদের মধ্যে কন্ট্রাক্ট করছিল, এমন এজন্য হচ্ছিল কেননা প্লেনের ভিতরে জোরে জোরে হাওয়া বইছিল, যার কারণে কাছাকাছি থেকেও কিছুই শোনা যাচ্ছিল না। পাইলট তো এটা পর্যন্ত বুঝতে পারছিল না যে তাদের রেডিও সিগন্যাল আদৌ কাজ করছে কিনা, আর তাদের ইমার্জেন্সি মেসেজ এয়ার ট্রাফিক কন্ট্রোলার পর্যন্ত পৌঁছেছে কিনা এই সম্পর্কে তারা শিওর ছিল না। আর যতক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোল পর্যন্ত মেসেজ পৌঁছায় ততক্ষণে এই প্লেন মাটি থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে ছিল। সিগন্যাল পৌঁছাতেই মাউই এয়ারলাইন্সের স্টাফ
ইমার্জেন্সি ল্যান্ডিং এর প্রস্তুতি নিয়ে নিয়েছিল। কিন্তু এটিসির কাছে এমন কোনো খবর ছিল না যে এয়ারক্রাফটে মেডিকেল হেল্পের প্রয়োজন হবে, কেননা প্লেনের পাইলট তাড়াতাড়ি এমনটাই বলছিল যে এয়ার ডিফেন্সের কারণে এয়ারক্রাফটের র্যাপিড ডিকম্প্রেশন হয়েছে। কিন্তু প্লেনের বর্তমান অবস্থা সম্পর্কে ডিটেলসে বলার সময় ক্যাপ্টেনের কাছে ছিল না। দেখতে দেখতে প্লেন মাটি থেকে 10,000 ফিট উঁচুতে চলে আসে। তখন প্লেনের ক্যাপ্টেন নিজের অক্সিজেন মাস্ক পরে নেয় আর স্পিড ব্রেকারকে বন্ধ করেন। প্লেন এখনো পর্যন্ত আকাশে টিকে ছিল আর দ্রুত গতিতে এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছিল। ক্যাপ্টেনের ইশারায় ফার্স্ট অফিসার সাথে সাথে ল্যান্ডিং গিয়ারকে সামনের দিকে করে দেন, কিন্তু ল্যান্ডিং গিয়ারের ইন্ডিকেটর অন হচ্ছিল না। এর কারণ কেবলমাত্র দুটি ব্যাপারই হতে পারে, হয় ওই ইন্ডিকেটর লাইন খারাপ হয়ে গিয়েছে অথবা ল্যান্ডিং গিয়ারে সত্যি কোনো বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর এই প্রবলেমের সাথে সাথে রানওয়ের দিকে এগিয়ে আসতেই প্লেনের লেফট ইঞ্জিনের কাস্ক বন্ধ করে দেয়। ক্যাপ্টেন লেফট ইঞ্জিনকে আবার একবার চালু করার চেষ্টা করে, কিন্তু তা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এতটা বিপদের সত্ত্বেও প্লেন 1:58 রানওয়ে টাচ করে। প্লেনটিকে এমন ভাবে ল্যান্ডিং করা সত্যি খুবই বিপজ্জনক ছিল। প্লেনটিকে থামানোর জন্য তার দ্বিতীয় ইঞ্জিন তার অপোজিট ডাইরেকশনের থ্রাস্টের সাহায্য নেওয়া হয়। প্লেনটি থামতেই সেখানকার রেস্কিউ টিম সাহায্যের জন্য ছুটে আসে। প্লেনে থাকা প্রত্যেকটি যাত্রী জীবিত ছিল, কেবলমাত্র একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া, যিনি এয়ারক্রাফটের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। আর অন্যদিকে প্লেন এতটাই খারাপ ভাবে ড্যামেজ হয়ে পড়েছিল যেটাকে ঠিক করা একদমই অসম্ভব হয়ে পড়ে, আর এজন্যই এয়ারক্রাফটিকে সেখানে ডিসপ্যান্ডেন্ট করে দেওয়া হয়। কিন্তু এত বড় দুর্ঘটনার কারণ এই প্লেনের ফ্লাইট সাইকেলকে বলা হয়, মানে খুব শর্ট টাইমে প্লেন প্রয়োজনের থেকে বেশি টেক অফ এবং ল্যান্ডিং করেছিল। ফ্লাইটে থাকা একজন প্যাসেঞ্জার নিজেই ফ্লাইট এক্সপিরিয়েন্সে দূরে থাকা ইন্টারভিউতে বলেছিলেন, প্লেনে ওঠার সময় তিনি এয়ারক্রাফটে একটি ছোট্ট ত্রুটি নোটিশ করেছিলেন, কিন্তু তার কাছে এই ড্যামেজ ততটা সিরিয়াস ইস্যু মনে হয়নি। আর এজন্যই তিনি ক্রু মেম্বারকে ব্যাপারটি ইনফর্ম করার বদলে ব্যাপারটিকে ইগনোর করাই ঠিক মনে করে। তো বন্ধুরা, এত বড় দুর্ঘটনার পেছনের কারণ এই প্যাসেঞ্জারটির অসাবধানতার কারণে হতে পারে, নাকি এতবার ফ্লাইট ল্যান্ডিং এবং টেক অফ করার কারণে হয়েছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।